আচ্ছা, তাহলে যেটা পেলাম আমরা এখানে, যে ভেরিয়েবলস গুলো পেলাম দেখতে পাচ্ছ, যে এক্স বা ওয়াই এগুলো তোমার ভেরিয়েবলস, আর দেখো 2 হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এখানে 3 হচ্ছে কনস্ট্যান্ট, 7 হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ, এগুলো সংখ্যা, ঠিক আছে, এগুলো চেঞ্জ হয় না, কিন্তু এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু চেঞ্জ হতে পারে, হ্যাঁ, তাই এগুলোকে বলা হয় ভেরিয়েবল। এখানে এক্স আর ওয়াই দুটো ডিফারেন্ট আছে, তাই ডিফারেন্ট ভেরিয়েবল। এখানে শুধু একটা আছে, শুধু এক্স আছে, শুধু একটাই ভেরিয়েবল। আবার দেখো একটা উদাহরণ দিচ্ছে, এখানে 2x + 3 = 5x + 4, তাহলে এখানে দেখো এক্স আর এখানে এক্স এই দুটো কিন্তু সেম, তো এখানে দুটোকেই একটা ভেরিয়েবল হিসেবে ধরা হবে, ঠিক আছে। ডিফারেন্ট থাকলে মানে ভেরিয়েবল তখন আলাদা হবে, দুটো হবে, আর একই যদি দুবার করে লেখা থাকে এদিক বা ওদিক, তাহলে সেটা একটা ভেরিয়েবল হিসেবেই ধরা হবে। যাই হোক, ভেরিয়েবল আমার দুটো টাইপস আছে, একটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট, যেটা আমরা বলছি স্বাধীন চল, আর ডিপেন্ডেন্ট, যেটাকে বলছি পরাধীন চল, ঠিক আছে, চল বা চলরাশি আর কি, ঠিক আছে। তো স্বাধীন আর পরাধীন তোমরা কথার মধ্যেই বুঝতে পারছো, স্বাধীন মানে যে যে নিজে নির্ভর, মানে যার যার ওপর অন্য কেউ নির্ভর করে থাকে না, বা অন্য কারোর জন্য ওর নির্ভরশীল নয়, ও নিজে নিজেই একা, ঠিক আছে। মানে আমি ঠিক সহজভাবে বলতে গেলে, এ স্বাধীন মানে হচ্ছে এ কারোর ওপর নির্ভরশীল নয়, ঠিক আছে, এর ওপর অনেকে নির্ভরশীল হতে পারে। আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এ কারোর ওপর নির্ভরশীল, ঠিক আছে। তো এসেগুলো উদাহরণ দিলে বুঝতে পারবে, যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখো দেখো একটা ওয়াই ইজ ইকুয়াল টু 2x + 1, এখানে ওয়াই এর ভ্যালুটা হবে 2x + 1, অর্থাৎ 2x + 1 এর যে মানটা পাবো সেটা হবে ওয়াই এর মধ্যে থাকবে। আমি সাপোজ আমি ধরছি লেট এক্স ইজ ইকুয়াল টু 1, যদি এক্স ইজ ইকুয়াল টু 1 ধরি, লেট মানে ধরি এক্স ইজ ইকুয়াল টু 1, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো দেখো, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইউ পুটিং দ্য ভ্যালু অন এক্স, সো এক্স ইজ ইকুয়াল টু 1, সো 1 + 1 জাস্ট পুট করলাম ভ্যালুটা, ঠিক আছে, ওয়ান জায়গায়, তাহলে দেয়ার ফোর ওয়াই ইজ ইকুয়াল টু 2 + 1 = 3, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে এখানে এক্স এর ভ্যালু যখন 1 তখন ওয়াই এর ভ্যালু পেলাম 3। যদি আমি এক্স এর ভ্যালুটা আমি যদি করে দিই 0 সাপোজ, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো দেখি, ওয়াই ইজ ইকুয়াল টু 2 × 0, জাস্ট পুটিং দ্য ভ্যালু অন এক্স, +1 অ্যান্ড ওয়াই, দেয়ার ফর ওয়াই ইজ ইকুয়াল টু 0 + 1 অ্যান্ড দেয়ার ফর ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন যখন এক্স এর ভ্যালু 1 তখন ওয়াই এর ভ্যালু পেলাম 3, যখন এক্স এর ভ্যালু পেলাম 0 তখন ওয়াই এর ভ্যালু পেলাম 1। তাহলে দেখতেই পাচ্ছ এখানে এক্স এর ভ্যালু চেঞ্জ হলে ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু পুরোপুরি যে এক্স এর টার্ম, কিন্তু এক্স কিন্তু স্বাধীন মানে ইন্ডিপেন্ডেন্ট, আর এখানে ওয়াইটা ছিল পরাধীন, দেখো এটা চেঞ্জ হলে তবে এটা চেঞ্জ হচ্ছে, মানে এ কিন্তু এর ওপর নির্ভরশীল, ঠিক আছে।